হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে আলোচনা করব কিভাবে মাইক্রোসফট অফিসে বাংলা লিখতে হয়। তাহলে চলুন শুরু করি। আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে মাইক্রোসফট অফিসে বাংলা লিখতে হয়। তো আজকে এই টিউটোরিয়ালটা করার উদ্দেশ্য হচ্ছে এই আদর্শই। আদর্শ এক ভাই কমেন্টে জানিয়েছেন যে তিনি এই আদর্শ এই লেখাটি লিখতে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছিলো, তিনি লিখতে পারেননি। তো তার জন্যই এই টিউটোরিয়ালটি করা। তো আমাদেরকে এই বাংলা লেখার জন্য প্রথমে আমাদেরকে অবশ্যই এই BJ 52 এই সফটওয়্যারটি অবশ্যই আমাদেরকে প্রথমে ইনস্টল করে নিতে হবে। তারপরে যে এখানে একটি বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। দেখুন আমি সেখানে সিলেক্ট করেছি Shutoni MJ। এই Shutoni MJ সিলেক্ট থাকা অবস্থায় আর এখানে অবশ্যই যেন এই যে এখানে দেখুন, এখানে এই যে ইংলিশ বিজয় আর ইউনিক, এই আমাদেরকে এখান থেকে এই যে বিজয় এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে নিলে তাহলে আমরা এখানে বাংলা লিখতে পারবো। তো বাংলা লেখার জন্য আমরা দেখুন এখানে আদর্শ লিখছি। এখানে আদর্শ লেখার জন্য আমাদেরকে Shift+F, দেখুন Shift+F চাপার পরে এখানে ও আসলো। তারপর আঁকা দেওয়ার জন্য এই যে এফ, শুধু এফ চললে আঁকা চলে আসলো। তারপরে আমাদেরকে দ লিখতে হবে। দ লেখার জন্য এই এল চাপলে এই দ চলে আসলো। এল ক্লিক করার পরে দ চলে আসলো। তারপর সরেফ, সরেফ দেওয়ার জন্য আমাদেরকে Shift+M, Shift+M চাপার পরে আমাদেরকে এই তালিবসা চলে আসলো। এখন রেপটা দিতে হবে। রেপ দেওয়ার জন্য Shift+A, Shift+ চাপার পরে দেখুন এই যে এখানে এই রেপটি চলে আসলো। তো এভাবেই আদর্শ লিখতে হয় BJ 52 সফটওয়্যার দিয়ে। তো ভিউয়ার্স, আমার এই টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটি কীরকম হয়েছে আর ভবিষ্যতে কীরকম ভিডিও আপনারা দেখতে চান। তাহলে আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।